মাদক বিরোধী অভিযানে বিভিন্ন স্থানে বন্দুকযুদ্ধে নিহত 10, জিরো টলারেন্স নীতিতে সরকার, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগ ক্রসফায়ার সমর্থন করে না, বললেন কাদের। মানবাধিকার লঙ্ঘনের তালিকা দীর্ঘ হচ্ছে, অভিযোগ বিজেপি। রেলে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু 1 জুন, যাত্রা 10 জুন, থাকছে 7 জোড়া বিশেষ ট্রেন। ম্যালেরিয়ার মরণঘাতী ফ্যাক্টর শনাক্ত, 50,000 বছর আগে জন্ম নেয় জীবাণু। ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদ। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ এবং আমি ফেরদৌসী আহমেদ। সংবাদে আরো থাকছে, শিরোপা জয়ের স্বপ্নে রাশিয়া যাচ্ছে 98 চ্যাম্পিয়ন ফ্রান্স, নিজেদের মেলে ধরতে তৈরি সি গ্রুপের অন্যরাও। মাদক বিরোধী অভিযানে 4 জেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে 6 মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এছাড়া কক্সবাজার, মাগুরা ও সাতক্ষীরা থেকে 4 মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, নিহতরা সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। প্রতিনিধিদের সহায়তায় রত্নজামানের রিপোর্ট। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় বুধবার রাতভর অভিযান চালায় পুলিশ। কুমিল্লার 14 গ্রামের আমানডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীদের সাথে বন্দুকযুদ্ধ হয়, এতে নিহত হয় বাবুল মিয়া। এছাড়া সদর দক্ষিণ উপজেলার চোয়ারার গোয়াল মথন এলাকায় বন্দুকযুদ্ধে মারা যায় রাজীব নামের আরেক মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও মাদক। এ নিয়ে গত 3 দিনে কুমিল্লায় 5 মাদক ব্যবসায়ী বন্দুকযুদ্ধে নিহত হল। ভোরে ফেনীর ফুলগাজীর সীমান্তবর্তী জাম্বুড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ 2 মাদক বিক্রেতাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এ দুইজনের বিরুদ্ধে 10টারও বেশি মাদক এবং অস্ত্রের মামলা। ফেনীর মতো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায় মাদক ব্যবসায়ী ফেন্সি সেলিম। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এই ঘটনায় আহত হয়েছে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ 6 জন। ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ মাদক ব্যবসায়ী চোরাচালানি ও হত্যা মামলার আসামি আমির খা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়, আহত হয় 2 পুলিশ সদস্য। কক্সবাজারের কলাতলী এলাকা থেকে মোহাম্মদ হাসান নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 1,000 পিস ইয়াবা ও 1টি বন্দুক। মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ বিরোধে এ হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। মাগুরা শহরতলির পারনান্দুয়ালি হাউজিং প্রজেক্ট এলাকায় 2 দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের পর 2 জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হল আয়ুব ও কালু। সাতক্ষীরার কালীগঞ্জে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলে খুন হয় সে। রাজশাহীতে আটকের পর পালানোর সময় 4 খুঁটার মোড়ে গুলিবিদ্ধ হয় নারী মাদক ব্যবসায়ী আজিজা খাতুন। রত্না জামান, 21 টেলিভিশন। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে ঢাকার ফার্মগেটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী প্রচারণায় তিনি বলেন, দেশের কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা সংস্থার দেওয়া তালিকা ধরে মাদকের সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, জঙ্গিবাদের মতো দেশ থেকে মাদকও নির্মূল করা হবে। মাদককে আমরা না বলতে শিখব এবং মাদক যারা ব্যবসা করে তাদেরকে আমরা এখান থেকে এই মেট্রোপলিটন ঢাকাতে তাদের কোনো স্থান নাই এটা জানিয়ে দেব। মাননীয় প্রধানমন্ত্রী আজকে জিরো টলারেন্স নীতির ঘোষণা করেছেন, সব ইন্টেলিজেন্সের দ্বারা আমরা লিস্ট তৈরি করেছি, সেই লিস্ট অনুযায়ী আমরা একে একে সবগুলোকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।
যে যত শক্তিশালী হোক না কেন মাদকের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর মানিকমে অ্যাভিনিউয়ে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের কাদের বলেন, আওয়ামী লীগ ক্রস ফায়ার সমর্থন করে না, তবে মাদকের বিরুদ্ধে অভিযান সমর্থন করে। অভিযানে পুলিশকে লক্ষ্য করে হামলা চালালে স্বাভাবিকভাবেই পুলিশও তার জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি। মাদক বিরোধী অভিযানে বিএনপির কোনো নেতাকর্মীকে হয়রানি করা হচ্ছে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিরোধী দল নির্মূল করতেই সরকার মাদক বিরোধী অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, প্রকৃত মাদক ব্যবসায়ীদের না ধরে বিএনপি নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে। অভিযান শুরুর পর থেকেই বিএনপি নেতাকর্মীরা নিখোঁজ হচ্ছে বলেও দাবি করেন তিনি। মানবাধিকার লঙ্ঘনের তালিকা দীর্ঘ হচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা নিয়ে কোনো আলোচনা না হওয়ায় প্রমাণ করে সরকার ভারতের স্বার্থ রক্ষা করছে। সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল নিধনের জন্যই মাদক বিরোধী অভিযানের নামে দেশ জুড়ে বিচার বহির্ভূত মানুষ খুনের জোরেশোরে ধুমধাম চলছে। বেআইনি হত্যার মাধ্যমে দেশবাসীকে আতঙ্কিত করার ভিন্ন উদ্দেশ্য আছে, তা হলো একটি রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ মানুষকে ভয় পাইয়ে দেওয়া, যাতে তারা অবৈধ সরকারের অনাচারের বিরুদ্ধে কথা বলতে সাহসী না হয়। ঈদ উপলক্ষে পহেলা জুন শুরু হবে রেলের আগাম টিকিট বিক্রি। প্রথম দিন দেওয়া হবে 10ই জুনের টিকিট। সকালে রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, 10ই জুন থেকে ছাড়া হবে ফিরতি টিকিট। একজন যাত্রী সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার 7টি অতিরিক্ত ট্রেন সংযোজন করা হচ্ছে। ম্যালেরিয়ার মরণঘাতী ফ্যাক্টর শনাক্ত করেছে গবেষকরা। নেচার মাইক্রোবায়োলজিস্ট জার্নালে প্রকাশিত গবেষণায় ডিএনএ পরীক্ষণের মাধ্যমে ম্যালেরিয়া পরজীবীর বিবর্তন চিত্র তুলে ধরা হয়। যুক্তরাজ্যের ক্যামব্রিজের স্যান্ডার ইনস্টিটিউটের ওই গবেষকরা জানান, 50,000 বছর আগে জিনগত রূপান্তরে এ জীবাণু মানুষের শরীরে বংশবিস্তারে সক্ষম হয়। বাকিটা জানাচ্ছেন দুলি মল্লিক। ছোট্ট এই কীটের একটা কামড়ই মৃত্যু ডেকে আনতে পারে। কেউ কেউ মশাকে বিশ্বের সবচেয়ে মরণঘাতী প্রাণী হিসেবে আখ্যা দিয়েছে। ম্যালেরিয়া জীবাণুবাহী এই মশার মরণঘাতী ফ্যাক্টর নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছিল। সম্প্রতি যুক্তরাজ্যের ক্যামব্রিজের স্যান্ডার ইনস্টিটিউটের গবেষকরা এর রহস্য উন্মোচন করেছেন। ম্যালেরিয়া প্যারাসাইটের গোত্রীকরণের মধ্য দিয়ে গবেষকরা 7 ধরনের জীবাণু শনাক্ত করতে সক্ষম হন। এর মধ্যে একটি মরণঘাতী, প্রায় 50 বছর আগে এর জন্ম হয়। কিভাবে এই মরণঘাতী ফ্যাক্টর মানুষের রক্তে প্রবেশ করে অবস্থান নেয়, ছড়িয়ে পড়ে, তার ধারাবাহিক প্রক্রিয়া সম্মিলিতভাবে তুলে ধরেন গবেষকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বে 20 কোটি মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হয়। 2016 সালে এই রোগে আক্রান্ত হয়ে 5 লাখেরও বেশি মানুষ মারা গেছে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন থাকবে। পুলিশের হেফাজতে ছাদ থেকে পড়ে আহত রাসেলে মৃত্যু, 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। লালমনিরহাটে জিঙ্ক সমৃদ্ধ ধান চাষে কৃষকের আগ্রহ, কম খরচে বেশি ফলন। আমজন আবারও দেখছিলেন দুপুর 2টার 21 সংবাদ। পুলিশের হেফাজতে থানা ছাদ থেকে পড়ে গুরুতর আহত রাসেল মারা গেছে। এদিকে যুবক আহতের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ। ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সিটি সেন্টার মার্কেটের একটি বিপণী বিতানে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় শাহজালাল ইসলামী ব্যাংক বুথের নিরাপত্তা প্রহরী রাসেল সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পরদিন আটক করা হয়। এরপর পুলিশ হেফাজতে ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানার 3তলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় সে। পরিবারের অভিযোগ, পুলিশি নির্যাতনে রাসেলের মৃত্যু হয়েছে। তবে পুলিশের দাবি, রাসেল পালানোর সময় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ।
লালমনিরহাটে কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে জিঙ্ক সমৃদ্ধ ধান চাষ। অন্যান্য জাতের চেয়ে এই ধান চাষে খরচ কম আর ফলন বেশি। বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র উদ্ভাবিত এ ধান চাষে লাভবান হচ্ছে কৃষক। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায় রিপোর্ট জানাচ্ছেন শতরূপা দত্ত। বাড়তি লাভের কারণে লালমনিরহাটের কৃষকরা আগ্রহী হয়ে উঠেছে জিঙ্ক সমৃদ্ধ ধান চাষে। বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত জিঙ্ক সমৃদ্ধ বিড়ি 62 ও বিড়ি 74 জাতের ধান চাষে খরচ কম, ফলনও বেশি। জিঙ্ক ধান করলে চাষ পুষ্টিভাবে 12 মাস অনেক খরচ কম, এখন দেখছি পোকামাকড়ও নাই, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আর দ্বিতীয় এটার ফলন ভালো। 2013 সালে জেলায় মাত্র 50 জন কৃষক এই জাতের ধান চাষ করেন, এবছর 1200 কৃষক এই ধান চাষ করেছেন। আবার আগামীতে আমার এটা বেশি করে আবাদ করব, 1200 কৃষক আবাদ করছে। আগামীতে আমার ধারণা যে 10-15 হাজার কৃষক এই ধান চাষাবাদ করার সুযোগ পাবে। তবে এ জাতের ধানের বীজ এখনো বাজারে আসেনি। একটি বেসরকারি সংস্থা লালমনিরহাটে বিনামূল্যে কৃষকদের বীজ ও কারিগরি সহায়তা দিচ্ছে। এই ধান আবাদ করার পূর্বে আমরা প্রতিটা কৃষককে আমরা প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি ধান আবাদের নিয়ম সম্পর্কে। 62 অনেকদিন থেকে আমরা চেষ্টা করতেছি এবং 74-এর ফলন অনেক বেশি। মোটামুটি কৃষকরা, আমার মনে হয় যে আগামী দিনে অনেক কৃষকই এটা গ্রহণ করবে। জিঙ্ক সমৃদ্ধ ধানের বীজ বাজারে আনতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে চাষিরা। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। আরেকটি ইসলামী ব্যাংক বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ট্রাম্প কিম বৈঠক নিয়ে সংশয়, দোষারোপের কূটনীতিতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। লর্ডসে ইংল্যান্ড পাকিস্তান টেস্ট শুরু আজ, অভিষেকের অপেক্ষায় ইংলিশ স্পেনার ডমিনিক পেস। এই সাথে শেষ করব দুপুর 2:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মাদক বিরোধী অভিযানে বিভিন্ন স্থানে বন্দুকযুদ্ধে নিহত 10, জিরো টলারেন্স নীতিতে সরকার, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগ ক্রসফায়ার সমর্থন করে না, বললেন কাদের। মানবাধিকার লঙ্ঘনের তালিকা দীর্ঘ হচ্ছে, অভিযোগ রিজভী। রেলে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু 1 জুন, যাত্রা 10 জুন, থাকছে 7 জোড়া বিশেষ ট্রেন। ম্যালেরিয়ার মরণঘাতী ফ্যাক্টর শনাক্ত, 50,000 বছর আগে জন্ম নেয় জীবাণু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2054 নম্বরে আর ভিজিট করুন 21@tv.com এর সাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তীতে সন্ধ্যা 6টায় রয়েছে 21 চট্টগ্রাম সংবাদ, দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।